হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করতেছি অনেক ভালো আছেন। আচার তো আমরা সবাই বানাই, তবে আজকে আমি যে আচারটি বানিয়েছি একদম সহজ আর সিম্পল। আচার বানাতে সবাই ভয় পায় যে অনেক ঝামেলা, তো ঝামেলা মুক্ত একটি আচার। এই আচারটি ব্যাচেলার ভাইয়েরাও বানাতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আচারটা আপনারা খিচুড়ির সাথে ভাতের সাথে খেতে পারবেন, সেই অনুযায়ী আমি আচারটা রেডি করেছি। এখানে 5 কেজি জলপাই নিয়েছি, জলপাইটা একটু পেকে গেছে যেহেতু আমি 3-4 দিন আগে এনেছি। এখন পাশে একটি বড় হাঁড়ি দিয়েছি, তার ভেতরে আমি তেল দিয়ে দিব। তেলও বেশি লাগে না, মনে হয় এক পার উপরে তেল লেগেছে 5 কেজি আচারে, পুরো 1/2 কেজি তেল আমার প্রয়োজন হয়নি। তারপর হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিলাম। অনেকে শুকনো মরিচ গুঁড়ো করতে গেলে হাত জ্বলাপড়া করে, তো সেজন্য সে ঝামেলা আমি রাখলাম না। আর আচার জলপাইটা হচ্ছে অনেকে সেদ্ধ করে নেয়, আমি সেদ্ধর ঝামেলাও গেলাম না, একদম ডাইরেক্টলি আপনাদেরকে ইজিভাবে আচারটা বানানো দেখাচ্ছি। তারপরে আমি হচ্ছে শুকনো মরিচটা দেওয়ার পর আমি জলপাই দিয়ে দিলাম, সাথে লবণ দিয়ে দিলাম। এখানে আর কোনো প্রকার মশলা কোনো কিচ্ছু দিব না। অনেক সময় আচারে হলুদ, মরিচ, সর্ষে বাটা এগুলো দিতে হয়, এগুলো ঝামেলাও রাখবো না আজকে আচারে। তো আমি 15 মিনিট ঢেকে রেখেছিলাম, 15 মিনিট পরে চলে এসেছি, মিডিয়াম আঁচে রেখেছিলাম। তো দেখেন জলপাইগুলো কিন্তু অনেকটাই গলে গেছে। এখন আমি এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিব চিনি। চিনিটা দিলে জলপাইটা আরও গলে যাবে। যেহেতু এই আচারটা টক মিষ্টি হবে, টকটাই বেশি হবে, মিষ্টি কম। আমরা ভাতের সাথে খিচুড়ির সাথে খাবো, সেজন্য বেশি মিষ্টি করব না, এটা টক রাখবো। এখন আবারও ঢেকে দিবা, নাড়াচাড়া করতে করতে আচারটা গলে যায়। এই যে দেখেন, আর স্পুন দিয়ে একটু থেতো করে দিছি আচারগুলোকে, একটু গুঁতা দিলেই আরও ভেঙে যায়। তো এরকম হয়ে গেছে, সেদ্ধ করে কষলানোর প্রয়োজন হয় না। এখন আমি দিয়ে দিলাম পাঁচফোড়নটা আমার গুঁড়ো করা ছিল, সেজন্য আপনাদেরকে আর দেখাতে পারলাম না। বাড়তি কোনো মশলা না, শুধু একটা প্যাকেটের পাঁচফোড়ন কিনে এনেছি, সেটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর আগে থেকে যত গুঁড়ো করা আর দেখাতে পারলাম না, আপনারা মনে করবেন স্কিপ করে ভিডিও, তারপরে হচ্ছে বাড়তি মশলা দিস একদমই না, যা দিয়েছি তাই শেয়ার করছি। লাস্টে আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এখানে পেন বসিয়ে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ দেওয়ার পরে হচ্ছে একটু ভেজে নিব, ভেজে নেওয়ার পরে আমি এখানে রসুন দিয়ে দিব। হ্যাঁ, কয়েক রসুন কেটে তারপরে হচ্ছে তেলের সাথে দিয়ে দিব, হালকা ব্রাউন, বেশি ব্রাউন না, হালকা ব্রাউন হয়ে আসলে আমি আচারের ভিতরে ঢেলে দিব। এটাই হচ্ছে আচারের টুইস্ট, এই ফ্লেভারটা ঘ্রাণটা খুব ভালো লাগে রসুনের আচারের খিচুড়ির সাথে খেতে। তো এটা দিয়ে বাগার দিয়ে দিলাম, তারপর আর কোনো কিচ্ছু না, ভালো মতন নেড়ে চেড়ে একটু ভাজা হয়ে আসলে গা থেকে তেলটা ছেড়ে দিলে তারপরে আমি এটাকে চুলো থেকে নামিয়ে ফেলবো। তো ভিউয়ার্স, এত সহজ রেসিপি হয়, আজকে আমার রেসিপিটি না দেখলে বুঝতে পারবেন না। ব্যাচেলার ভাইয়েরও এই রেসিপিটি বানিয়ে খেতে পারবেন। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন আচারটি কত ইয়াম্মি হয়েছে, লোভনীয়। এই আচারটি আমরা ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাবো, যেহেতু ডুবো তেলে রাখিনি।